স্নিগ্ধ জ্যোৎস্না ছোঁয়া এই সমুদ্রকে আমরা ভীষণ উপভোগ করছিলাম। এরপরে আমরা ম্যামেদের সাথে হোটেলে ফিরে যাচ্ছিলাম এবং যাওয়ার পথে মন্দারমণির ওই জায়গাটার, ওই এলাকাটার যে এরিয়াটার ভিউ সেটা আনন্দ করছিলাম। Hey everyone, good morning. আজকে দেখে আমাদের অনেক কাজ। ভোর হওয়ার আগেই আমরা বিচে পৌঁছে গিয়েছিলাম। ম্যাডাম আমাদের আগের দিন রাত্রিরেই বলে দিয়েছিলেন যে আগের থেকে সবাই রেডি হয়ে থাকবে, এবার বিচে গিয়ে আমরা সূর্যোদয় দেখব, কাজ করব। আর সূর্য উঠে গেলে যেহেতু প্রচণ্ড রোদ থাকে তার জন্য কাজ করা যায় না। আমরা ভীষণই এক্সাইটেড ছিলাম আর এখানে এত হাওয়া ছিল যে আমার কোনো কথাই আসছিল না। সো আমরা কতটা এক্সাইটেড ছিলাম, বিশেষ করে আমি, আমার সাথে সাথে আমার বন্ধুরাও ভীষণই মাত্রায় এক্সাইটেড ছিল। সো তারপরে যেহেতু আমাদের এটা কলেজ লাইফের ফার্স্ট এক্সকার্শন, সো আমাদের দারুণ মজা লাগছিল। সো দেখতে থাকো। সো এখানে দেখতেই পাচ্ছ ডাম্পি লেভেল সেটিং চলছে। ম্যাডাম ডাম্পি লেভেল সেটিংটা দেখে নিচ্ছেন আমাদের কিছুটা। নেক্সট আমাদের স্টাফ রিডিং নেওয়া হবে। সো স্টাফ রিডিংয়ের জন্য জায়গা সিলেকশন চলছে। এবার ডাম্পি লেভেল থেকে দেখা যাচ্ছে কি না, সো এখানে দেখতে পাচ্ছ আমাদের কাজ চলছে। মানে রাসমনি বসে আছে, ডাম্পি লেভেল থেকে আমাদের ডাটা কালেক্ট করা হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের জিআইএস থেকে ল্যাটিটিউড লংগিটিউডও নেওয়া হচ্ছে। সো এইভাবে আমাদের কাজও চলছে এবং তার সাথে আমরা ভীষণ আনন্দও করছিলাম এবং জিনিসটাকে আমরা খুব উপভোগও করছিলাম এবং এই বিশাল সমুদ্র খুবই ভালো লাগছিলো। আমাদের সূর্যোদয়ও দেখা চালু হয়ে গেছে। সূর্যোদয়ের ফুল ভিডিওটা লাস্টে রয়েছে, তোমরা যারা সূর্যোদয়ের ফুল ভিডিওটা দেখতে চাও তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, তাহলে ওখানে তোমরা সূর্যোদয় ভিডিওটা দেখতে পাবে। এখানে ভূমির অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ফিচার্স রয়েছে বা বৈশিষ্ট্যও রয়েছে বলা যেতে পারে। এখানে যেমন লাল কাঁকড়াও রয়েছে, ছোটো কাঁকড়াও রয়েছে। ছোটো ছোটো কাঁকড়াদের এই বালির মধ্যে বিভিন্ন রকমের কারুকার্য দেখা যায় আর লাল কাঁকড়াদেরও কারুকার্য বিভিন্ন রকমের হয়ে থাকে। এছাড়াও এখানে তারা মাছ, জেলিফিস, কুইড, আমরা ছোট বড় ঝিনুক পেয়েছি। সো এখানে অনেক রকমের ফিচার্স দেখা যায় মানে এই বালির মধ্যে। যেহেতু মন্দারমণি সাইডে লোকজনের আসা যাওয়াটা কম হয় দীঘার তুলনায়, সো যার জন্য এখানে মন্দারমণি এলাকার যে বিচটা, সেই বিচে অসংখ্য প্রাণীদের যে বৈশিষ্ট্য সেগুলো দেখা যায়। আর এখানে চোরা বালির পরিমাণও যথেষ্ট রয়েছে। সো আমাদের বিচে কাজ হয়ে যাওয়ার পর আমরা বিচ পর্যবেক্ষণ করলাম অনেকক্ষণ ধরে। এরপর পর্যবেক্ষণের পর আমরা নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছালাম যাতে সেখান থেকে হোটেলে যেতে সুবিধা হয়। সো সেসব স্থানে আমাদের যন্ত্রপাতি রেখে তারপরে আমরা সমুদ্রের জল উপভোগ করতে লাগলাম। সো সমুদ্রের ঢেউ খাওয়ার জন্য প্রথম এগিয়ে গেলাম আস্তে আস্তে। সো তোমাদের সাথে কিছু আনন্দের মুহূর্ত শেয়ার করা যাক, দেখে নাও কয়েকটা ভিডিও ক্লিপ। আগের দিন তোমরা দেখেছো পূর্ণিমার আলো ছিল, যার জন্য আজকে জোয়ারের শোয়াশ অ্যান্ড ব্যাকওয়াশটা অনেকটা তীব্র মাত্রাতেই ছিল, যদিও বা এফেক্ট অনেকটা কেটে গিয়েছিলো কাল রাত্রিদের তুলনায়। সো আমরা হাঁটু পর্যন্ত পা ভিজিয়ে হোটেলে ফিরে গিয়েছিলাম। সো সকালবেলা হোটেল থেকে ভিউটা কিছুটা এরকম ছিল। সো আমাদের পরিবেশটা খুবই ভালো লাগছিলো কিন্তু এখানকার জলবায়ুটা ভীষণই সল্টি, যার কারণে আমাদের গা হাত পা সবসময় চ্যাটচ্যাটে ফিলিংস থাকতো অ্যান্ড ছোটে সবসময় জিভ বোলালে আমরা সল্টি ফিল করতাম। সো দেখতে থাকো বন্ধুরা, অনেক মজা হতে চলেছে। এখানে হাওয়া প্রচুর জোরে চলছিল। সো আমরা সবাই খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা একটু নিচটা বসছিলাম। এখানে আবার নাচানাচি করছে, হজম করছে পূজা, অনামিকা, রাশিদা দেখো বসে বসে নাচছে, বসে বসে।
আমরা সারা সন্ধ্যা বিভিন্ন নাচ গান করে কাটিয়েছি, বিভিন্ন রকমের আনন্দ করেছি, মজা করেছি। আমরা সন্ধ্যা থেকে প্রায় রাত্রিবেলা মানে 12:30 অবধি আমরা নিচেই বসেছিলাম, ম্যামেদের সাথে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, কথাবার্তা বলছিলাম। কিছুজন নাচছিল, কিছুজন বসেছিল, কিছুজন শুনছিল, খুব মজা হয়েছে। সো দেখতে থাকো কেমন হয়েছে, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা। সো ভালো লাগলে তোমরা নিজের ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করো। সূর্যোদয়ের ভিডিওটা অনেকটা ফাস্ট করা আছে, তোমরা যারা সম্পূর্ণ দেখতে চাও তোমরা সেটিংসে গিয়ে একটু ভিডিওটাকে স্লো করে নিও। স্লো করে নিলে তাহলে তোমরা সূর্যোদয়ের পুরো ভিডিওটা মানে আস্তে করে অনেকটা দেখতে পারবে এবং অনেকটা উপভোগ করতে পারবে। থ্যাংক ইউ গাইজ, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো এবং তোমার বন্ধুদের সাথে বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো।